রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সূত্র বলছে তার আত্মসহায়কের বয়ান ধরে জেরা করা হতে পারে মন্ত্রীকে, তাদেরকে মুখোমুখিও বসিয়ে জেরা করতে পারে ইডি। মঙ্গলবার সকালে হেঁটে হেঁটে ইডি দপ্তরে ঢোকেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। আপাতত দশ দিন তার ঠিকানা ইডির কাস্টডি। ইডি সূত্রে খবর, মন্ত্রীকে তার আত্মসহায়ক অমিতদের বয়ানের ভিত্তিতে জেরা করা হতে পারে, জেরায় তার বয়ানও উঠে আসতে পারে। এর আগে গত কয়েকদিনে অমিত দিকে বেশ কয়েকবার ইডি দপ্তরে যেতে দেখা গিয়েছে। অর্থাৎ অমিত দিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গত কয়েকদিনে এবং তার কাছ থেকে পাওয়া সূত্র ধরে জেরা করা হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে, সেটাও কিন্তু সূত্র মারফত খবর আসছে। কখনও অমিত দিকে দেখা যাচ্ছে খালি হাতে আসতে, কখনও আবার দেখা গেছে একাধিক কাগজপত্র নিয়ে আসতে। যদিও সোমবার অমিতবাবু দাবি করেন তিনি কিন্তু মন্ত্রীর আত্মসহায়ক নন, তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ এবং তার অফিসে শুধুমাত্র কাজ করতেন। তিনি আরও জানিয়েছেন বালুদার সঙ্গে তিনি একই পাড়ায় বড় হয়েছেন, আর তাই তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। তিনি নাকি যা কিছু জানতেন সবই তদন্তকারী অফিসারদের জানিয়েছেন, দাবি অমিতের। সূত্র বলছে অমিত এবং অভিজিতের কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে তা নিয়েই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, দরকার হলে তাদের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। গত বুধবারই রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয়র বাড়িতে হানা দেয় ইডির তদন্তকারী অফিসাররা। এরপর চলে ম্যারাথন জেরা। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দীর্ঘ ক্ষণ ধরে তল্লাশি চালান ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং তারপর তাকে আধিকারিকরা বেশ কিছু প্রশ্নও করেন। দীর্ঘক্ষণ তার বাড়িতে তল্লাশি চালানো হয়, তাকে বেশ কিছু বিষয় তার কাছ থেকে জানতে চান ইডির তদন্তকারী অফিসাররা। এবং সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক নাকি তদন্তের সহযোগিতা করছিলেন না এবং সেই কারণেই কিন্তু তাকে নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। তারপর সেখান থেকে তাকে সোজা নিয়ে যাওয়া হয় জোকা ডিএসআই হাসপাতালে। মেডিকেল করানোর পর তাকে আদালতে তোলা হলে নিজেদের কাস্টডিতেই নিতে চান ইডি, এবং অসুস্থ হয়ে পড়লে তারপর তাকে নিয়ে যাওয়া হয় শহরেরই একটি হাসপাতালে, এবং তারপর সেখান থেকে আবারও নিয়ে আসা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্সে। তার কাছ থেকে বেশ কিছু তথ্যের উত্তর জানতে চান ইডির আধিকারিকরা। গ্রেফতার করা হয় ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে। তাকে আদালতে নিয়ে যাওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন, কারণ তিনি সুগারের রোগী। অসুস্থ হয়ে পড়ার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল ফিট সার্টিফিকেট দেওয়ার পর মঙ্গলবারই আনা হয় ইডির যে দফতর রয়েছে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে, সেখানে আনা হয়। এবং আমরা জানি যে তারপরও কিন্তু তার কাছ থেকে দফায় দফায় বেশ কিছু বিষয় জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। তার যে আত্মসহায়ক অমিত দে, তাকেও কিন্তু গত কয়েকদিন দেখা গিয়েছিল ইডির অফিসে আসতে। কখনও তিনি বেশ কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন, আবার কখনও তিনি খালি হাতে এসেছিলেন। এবার কি তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে সেই সব তথ্যের ভিত্তিতেই কি জিজ্ঞাসাবাদ করতে চান জ্যোতিপ্রিয় মল্লিককে? অর্থাৎ মুখোমুখি বসিয়েও কি জেরার কিছু সম্ভাবনা রয়েছে? এরকম আরও বেশ কিছু সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। রেশন দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সূত্র বলছে তার আত্মসহায়কের বয়ান ধরে তাকে জেরা করা হতে পারে, তাদেরকে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারে ইডি। মঙ্গলবার সকালে হেঁটে হেঁটে ইডি দফতরে ঢোকেন
রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী আপাতত 10 দিন তার ঠিকানা ইডির কাস্টডি ইডি সূত্রে খবর মন্ত্রীকে তার আত্মসহায়ক অমিতদের বয়ানের ভিত্তিতে জেরা করা হতে পারে জেরায় তার বয়ানও উঠে আসতে পারে এর আগে গত কয়েকদিনে অমিত দেখে বেশ কয়েকবার ইডি দপ্তরে দেখা গেছে কখনো তাকে দেখা গেছে খালি হাতে আসতে তো কখনো আবার দেখা গিয়েছে কিছু নথিপত্র সঙ্গে নিয়ে আসতে অর্থাৎ কাগজপত্র যদিও সোমবার অমিতবাবু দাবি করেন তিনি মন্ত্রীর আত্মসহায়ক নন তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ এবং অফিসে শুধুমাত্র কাজ করতেন সমস্ত আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা